আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির বেশ কয়েকজন। খালেদার বগুড়া সাত আসনে মোর্শেদ মিল্টন। যে সরকারি ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর আহ্বান। দেশপ্রেম নিয়ে সেবা করতে কর্মকর্তাদের নির্দেশ। ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি মানা না হলে শিক্ষা কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা। স্বয়ংক্রিয় অ্যাকোপোনিক্স ব্যবস্থায় একই সঙ্গে ফল ফসল ও মাছ উৎপাদন, ছাদকৃষিও হচ্ছে কৃষি কারখানা। এবং জলবায়ু ঝুঁকি কমানোর কর্মসূচি বাস্তবায়ন নিয়ে পরিবেশবাদীদের অসন্তোষ। ধীর গতিতে হেঁটে তরুণ সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ। আনোয়ার সিমেন্ট শীট, ওষুধ বাড়িতেও ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে এবং শুরুতেই থাকছে জাতীয় নির্বাচন ভোটের বাকি আর 23 দিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের শুনানি চলছে। তিন দিনের শুনানির প্রথম দিনে এ পর্যন্ত যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের বেশিরভাগই বিএনপির। প্রার্থিতা ফিরে পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন বেগম খালেদা জিয়ার বগুড়া সাত আসনে মোর্শেদ মিল্টন, পটুয়াখালী তিনে গোলাম মাওলা রনি, কিশোরগঞ্জ দুই আসনে অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান, ঢাকা পাঁচে সেলিম ভুইয়া ও ঢাকা বিশে তমিজুদ্দিন। এছাড়া রয়েছেন কুড়িগ্রাম চার আসনে স্বতন্ত্রের ইউনুস আলী ও বরিশাল দুই আসনে জাসদের আনিসুজ্জামান। তারা ইসির প্রতি সন্তোষ জানিয়ে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করছেন। আমাকে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে এবং আমি সেই সঙ্গে সঙ্গে দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি এবং আশা করছি উনাকে নিয়ে আমরা আগামী নির্বাচনে যেতে পারবো। ফিল করে আমরা ন্যায় বিচার পেয়েছি, এজন্য কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বগুড়া সাত জাতীয় সংসদ নির্বাচন এলাকা 42-এ গাবতলী সাধনপুরে দানশীষ প্রার্থী হিসাবে এখন মোর্শেদ মিল্টন আবার নির্বাচন করতে পারবে। আজকে নির্বাচন কমিশনে আমার আপিলের শুনানি হয়েছে, শুনানিতে আমার আপিল মঞ্জুর করেছেন। আজকে সকাল থেকে এ পর্যন্ত এখানে শুধু আমার নয়, অন্যান্য যারা অ্যাপিল করতে এসেছিলেন তারা সকলেই এখানে সন্তুষ্ট চিত্তে ফিরে গেছেন। জি, অবভিয়াসলি এখন অনেক ভালো লাগছে, কারণ অনেক যুদ্ধের পরে আমি আবার নিজের লাঙ্গলটা নিজে প্রতীকটা মানে মনোনীত হতে পেরেছি। নির্বাচন কমিশনে চলা আপিল শুনানি ও নিষ্পত্তির আপডেট জানতে আমরা সোমা ইসলামের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন। সোমা, ইসির আপিল শুনানি ও নিষ্পত্তি নিয়ে এখনকার আপডেট আমাদের জানান। আবার শুরু হবে আর 100 জনের আপিল নিষ্পত্তি সম্পূর্ণ করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন। আর এর মধ্যে 56 জন প্রার্থীর প্রার্থিতা ফেরত দিয়েছে নির্বাচন কমিশন। আর আজকে আপনি জানেন যে 160 জনের আপিল নিষ্পত্তি করবে, তার মধ্যে যেটা বলছিলাম 100 জনের হয়ে গেছে আপিল নিষ্পত্তির কার্যক্রমটি। 56 জনের প্রার্থিতা ফিরে পেয়েছে প্রার্থীরা এবং আমি যতটুকু আমরা দেখেছি যে সেখানে কিন্তু সবচেয়ে বেশিরভাগ প্রার্থিতা হারিয়েছিল নানান কারণে, ঋণ খেলাপি, বিল খেলাপি এবং দুর্নীতি মামলা বিভিন্ন কারণে, এবং চেয়ারম্যান পদে পদত্যাগ গৃহীত মঞ্জুর করেনি রিটার্নিং অফিসাররা সেই সব বিষয়ের কারণে। এবং আমরা যারা আজকে দেখলাম আপিল নিষ্পত্তিতে যে সমস্ত প্রার্থী প্রার্থিতা ফিরে পেলেন তাদের বেশিরভাগই কিন্তু বিএনপির প্রার্থী। অর্থাৎ নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসাররা বাছাই 2 ডিসেম্বর যখন প্রার্থিতা বাছাই করেছিল তখন কিন্তু বেশিরভাগ বিএনপির, অর্থাৎ 141 জন বিএনপির প্রার্থীর কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছিল। সেই জন্যে বিএনপি কিন্তু নানা ধরনের আশঙ্কা তুলেছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি
যে আজকে আপিল নিষ্পত্তিতে যেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা আবার ফিরে পেলেন, সেই প্রার্থীরাই কিন্তু আপনারা বলছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং নির্বাচন কমিশন 30 তারিখ পর্যন্ত যদি এই মনোভাব পোষণ করে তাহলে নির্বাচন নিয়ে কোনো ধরনের জটিলতা এবং কোনো ধরনের অনিশ্চয়তা থাকবে না বলেও তারা জানিয়েছেন। আপনি জানেন যে যদি বলি হেভিওয়েট প্রার্থী, আজকে কিন্তু অনেক হেভিওয়েট প্রার্থী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং সকলেই তারা সন্তোষ প্রকাশ করেছেন। ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, তিনজন এখন পর্যন্ত হিসাবে দেখা যাচ্ছে 3 জন স্বতন্ত্র প্রার্থী কিন্তু যাদের স্বাক্ষরে প্রবলেম ছিল তারাও কিন্তু প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর দুপুরবেলা 3টার পর আমরা যদি হেভিওয়েট আলোচিত প্রার্থীর কথা বলি তাহলে কিন্তু নাটোর 4 আসনের প্রার্থী আছেন বিএনপির, যিনি আলোচিত প্রার্থী রুহুল কুদ্দুস তদুকদার দুলু, তারও প্রার্থিতার ব্যাপারটি কী হবে সেটাও জানা যাবে। এবং এখন পর্যন্ত একজন মাত্র প্রার্থীর প্রার্থিতা পেন্ডিং রেখেছেন, সেটা হচ্ছে চট্টগ্রাম 5 আসনের বিএনপির প্রার্থী মীর নাসির উদ্দিন। তার বিষয়টি এখনও নির্বাচন কমিশন কোনোভাবে জানায়নি, কিছুক্ষণ পর তারা জানাবেন। এই হচ্ছে আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। শারমিন সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বিআরবি হসপিটালস লিমিটেড ভোটের আরো খবর। চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বনানী কার্যালয়ে তিনি আরো অভিযোগ করেন, চিকিৎসা নিতে দেশের বাইরেও যেতে দেয়া হচ্ছে না তাকে। বলেন, অনেক অত্যাচার অবিচার করেও তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতও পারবে না। নেতাকর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে, এবারও নির্বাচন করবে। দলকে সংগঠিত করতে নতুন মহাসচিবকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান হুসেইন মোহাম্মদ এরশাদ। আমার একটু বয়স হয়েছে, চিকিৎসা করতে দিবে না, বাইরে যেতে দিবে না, কিন্তু আমি মৃত্যুকে ভয় পাবি না, আমি মরি আর বাঁচি জাতীয় পার্টি তোমাদের মধ্যে বেঁচে থাকবে এই আশা করি। ইনশাল্লাহ আমি মরবো না, আল্লাহ আমাকে সেই মেহরবানি করবেন যাতে করে জাতীয় পার্টির নেতৃত্ব আবার আমি দিতে পারি। তোমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ভয় নাই, জাতীয় পার্টি চিরকাল নির্বাচন করেছে, এখনো করবে নির্বাচন। বিজয়ের মাস ডিসেম্বর, যেভাবে স্বাধীন বাংলাদেশ। ৫৪ নির্বাচনে জয়ের পরও আওয়ামী লীগ সহ যুক্তফ্রন্টকে বেশি দিন ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি। ৫৮ সালে ক্ষমতা দখল করে একনায়ক আইয়ুব খান কণ্ঠরোধের চরম পর্যায়ে নিয়ে যায়। তারপরও 62 শিক্ষা আন্দোলনের মাধ্যমে ছাত্ররা আয়ুব বিরোধী আন্দোলনে সারা দেশের মানুষকে যুক্ত করে, যা পরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বাধিকার আন্দোলনে। বিজয়ের মাস ডিসেম্বরে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন যেভাবে স্বাধীন বাংলাদেশের ষষ্ঠ পর্বে, সেই অধ্যায়ের কথা জানাচ্ছেন লায়লা নসীন। আওয়ামী লীগ সহ যুক্তফ্রন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সামরিক শাসন জারির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করতে 1959 সালের 26 আগস্ট শরীফ কমিশন গঠন করে জান্তা সরকার। 1961 সালের 21 ফেব্রুয়ারিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হয়ে শরীফ কমিশন বাতিল, সামরিক শাসনের অবসান ও 21 দফার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলনের সূচনা করে, পরবর্তীতে যা রূপ নেয় শিক্ষা আন্দোলনে। শরীফ কমিশনের যে সুপারিশগুলো ছিল সেটা যদি কার্যকর করতে পারত তাহলে আমরা আমাদের মাতৃভাষা ভুলে যেতাম, আমরা আমাদের বাঙালির ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব কিছু আমাদের বিসর্জন দিতে হতো। এইটা কিন্তু ছাত্ররা রুখে দাঁড়ালো, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। শিক্ষানীতি বাতিলের দাবিতে 1962 সালের 17 সেপ্টেম্বর ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা হরতালে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় গোলাম মোস্তফা, গনি ও ওয়াজিউল্লাহ, আহত হয় অসংখ্য মানুষ। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। 62 শিক্ষা আন্দোলন কিন্তু
দীর্ঘদিনের একটা আন্দোলন, কারণ তখন এই তরুণ সমাজ বুঝতে পেরেছিল বা ছাত্র সমাজ বুঝতে পেরেছিল যে শিক্ষা সংকোচনের নীতি যেটা নাকি এই শরীফ কমিশনের ভেতর দিয়ে যাচ্ছিল তার বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ দাঁড়িয়ে যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনগণের মধ্যে যে চেতনার স্ফুরণ ঘটে তাই ভবিষ্যতের পাকিস্তানের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ভিত রচনা করে। 62 শিক্ষা আন্দোলনের ভেতর দিয়ে যারা আমরা বেরিয়ে এসেছিলাম তাদেরই একটা বিরাট অংশ কিন্তু আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধে বিশেষভাবে অবদান রেখেছিল, কাজ করেছিল। সেই ক্ষেত্রে আমি বলবো যে 62 শিক্ষা আন্দোলনের অসীম গুরুত্ব রয়েছে আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধে। আমি বলবো 62-এর শিক্ষা আন্দোলন যে শিক্ষা প্রজ্বলিত করেছিল তার ধারাবাহিকতায় 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ যেন নিজেদের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে সেটাই চায়। বিসিএস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কেন্দ্রের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন যে সরকারি ক্ষমতায় আসে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করেন তিনি। এই সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবা করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। বিসিএস ক্যাডারের 28-34 ব্যাচের আইন ও প্রশাসনের মৌলিক প্রশিক্ষণে অংশ নেন 120 জন প্রশিক্ষণার্থী। 5 মাস মেয়াদী এই বুনিয়াদী প্রশিক্ষণ শেষে একে একে 107, 108 এবং 109 ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সমাপনী সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণ নেয়া নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকার প্রধান নবীন কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কর্মকর্তাদের ভূমিকা চান তিনি। 2041 সালের মধ্যে বাংলাদেশকে চাই দক্ষিণ এশিয়ায় একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আজকের এখানে যারা এই কিছুক্ষণ আগে যাদের হাতে সার্টিফিকেট তুলে দিলাম তাদেরই কিন্তু দায়িত্ব, আপনাদেরই দায়িত্ব রয়েছে। কাজেই সেই দায়িত্ব যথাযথভাবে সবাইকে পালন করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো কর্মক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত, একটা বিরাট দায়িত্ব নিয়ে যারা আজকে এই প্রশিক্ষণ শেষে আপনারা কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, সবসময় একটা কথাই মনে রাখবেন যে সততাই শক্তি, আর দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ নিয়েই কাজ করতে হবে, আর এই দেশটাকে সবসময় এমনভাবে গড়ে তুলতে হবে যেন বাংলাদেশ একটা মর্যাদা নিয়ে চলতে পারে। যে অর্জনটা করেছি সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2001 সালে তার হাত ধরেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে তার নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন। 2014 নির্বাচন ঠেকানোর জন্য জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাস, প্রায় 3,900 মানুষ আহত এবং 500 উপর মানুষ নিহত হয়, হাজার হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়, গাড়ি ধ্বংস হয়, রেল ধ্বংস হয়, লঞ্চ ধ্বংস হয়, একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার যে বীভৎস চিত্র আমরা দেখেছি, এই বীভৎসটা কোনো সুস্থ মানুষ করতে পারে এটা বিশ্বাসযোগ্য না। কিন্তু সেই ঘটনাও বাংলাদেশে ঘটেছে সেই 2014 এবং 2015। আমরা চাই না যে ওই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কোনো দিন বাংলাদেশে ঘটুক। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, তার ভোটের অধিকার, মৌলিক অধিকার, তার ইচ্ছা যাকে খুশি তাকে তারা ভোট দেবে, এবং গণতান্ত্রিক ধারাটা যেন অব্যাহত থাকে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলেই দেশের উন্নতি হতে পারে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। অধ্যক্ষের পদত্যাগ ও আত্মহত্যার প্ররোচনার অপরাধে তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা সহ 6 দফা দাবি জানিয়েছে অরিত্রী অধিকারী সহপাঠীরা। তারা বলছে দাবি মানা না হলে পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না তারা। মোস্তফা মল্লিকের রিপোর্টে বিস্তারিত। মোবাইল নিয়ে হলে প্রবেশ এবং নকল করার অপরাধে অরিত্রী অধিকারীর বাবা মাকে ভিকারুননিসার অধ্যক্ষ তলব করেন 3 ডিসেম্বর। মেয়ের সামনেই বাবা মা একাধিকবার
ক্ষমা চাওয়ার পরেও অভিযোগ থেকে রেহাই পায়নি অরিত্রী। ওই দিনই আত্মহত্যা করে মেধাবী এই শিক্ষার্থী, উত্তপ্ত হয়ে ওঠে ভিকারুননিসা। মন্ত্রণালয় থেকে একাধিক সিদ্ধান্ত আসায় বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশ না নিলেও অরিত্রীর বন্ধুরা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কলেজের প্রধান গেটে কর্মসূচি পালন করে। এই সময় 6 দফা দাবি তুলে ধরে তারা। অধ্যক্ষের পদত্যাগ এবং 305 ও 306 ধারায় আত্মহত্যার প্ররোচনার অপরাধে তার শাস্তি নিশ্চিত করতে হবে। কথায় কথায় শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দেওয়া বন্ধ করে আচরণ নেত অন্যায় ডিটেনশন পলিসি শুরু করতে হবে। সকলে মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে মানসিক পরামর্শদাতা থাকতে হবে। আমরা আপাতত গভর্নিং বডিতে যারা আছে, গভর্নিং বডির মেম্বার, আমরা তাদের পদত্যাগ চাই। আমরা বলছি না যে আমরা আর কখনো গভর্নিং বডি চাই না। শিক্ষার্থীরা বলছে বিশেষ সমাবেশ করে অরিত্রীর বাবা মায়ের কাছে কলেজ কর্তৃপক্ষকে ক্ষমাও চাইতে হবে। অধ্যক্ষকে গ্রেফতার করা হবে, অধ্যক্ষকে আইনের আয়ত্তায় নিয়ে আসা হবে। সেই ক্ষেত্রে অধ্যক্ষ আসতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা চাই গভর্নিং বডির চেয়ারম্যান একটি সম্মেলন করবে এবং ওখানে অরিত্রীর মা বাবাকে ডেকে সকল প্রেসের সামনে, সকল ছাত্রছাত্রীর সামনে ক্ষমা চাওয়া হবে। বৃহস্পতিবার কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কয়েকটি নারী সংগঠনের নেতারা অরিত্রীর সহপাঠীদের সঙ্গে সংহতি জানান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার ছাদকৃষিও পরিণত হচ্ছে কৃষি কারখানায়। স্বয়ংক্রিয় অ্যাকোপোনিক্স ব্যবস্থায় একই সঙ্গে ফল, ফসল আর মাছ উৎপাদনের আয়োজন করছেন ছাদকৃষি উদ্যোক্তারা। এমন একটি সফল উদ্যোগ নিয়েছেন রাজধানীর মিরপুরের মাহফুজ হাসনাত কামরুল। শাইক সিরাজের ছাদকৃষি রিপোর্ট। কয়েক বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক আব্দুস সালাম তার বাসার ছাদে শুরু করেন অ্যাকোপোনিক্স ব্যবস্থায় সমন্বিত কৃষি। এরপর একে একে অনেকেই নিয়েছেন এই উদ্যোগ। এরই ধারাবাহিকতার উদ্যোগ হিসেবে 2000 বর্গফুটের ছাদকে স্বয়ংক্রিয় ও সমন্বিত চাষ ক্ষেত্রে পরিণত করেছেন মাহফুজ হাসনাত কামরুল। 2009 থেকে যখন বাড়ি এটা যখন এটা করি, তখন আমি প্রথম থেকে আমি মেলা থেকে গাছ কিনে নিয়েছি। তো পরবর্তীতে জাহিদ বিয়ের সাথে পরিচয় হয় ইকো গার্ডেনের সাথে, তখন আমাকে সেই অ্যাকোপোনিক্স সম্পর্কে একটা ধারণা দিল। তো আসলে আমি তখন ভাবলাম যে এটা একটা মাছ থেকে ছাদের উপরে মাছ করবো আর গাছ লাগাবো, এটা আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হইল। মাপঝোক ও কাঠামো সুপরিকল্পিত হওয়ার কারণে কৃষির এই উদ্যোগ যেমন হয়ে উঠেছে দৃষ্টিনন্দন, একইভাবে অল্পদিনেই দেখছে সাফল্যের মুখ। এটা আপনি বাজারের সাথে কখনো মিলাইতে পারবেন না। আমার একটা লাউ খেলে, লাউ যখন আমি শৈল মাছ দিয়ে আমি খুব পছন্দ করি, যখন পাক করি স্যার, তখন মনে হয় যে ভিতরে কোনো চিনি দিয়ে রাখছে, মানে মিষ্টি, মানে লাউটা এবং আঠালো। এবং এই যেমন আমার লাল শাকগুলি স্যার, এই লাল শাকগুলি করলে বাজারে যেমন একটা ছাবা ছাবা থাকে, এইটা সেটা থাকে না। 10টাও যদি হয় রাত্র, তবে আমি ছাদে না আসতে আমার ভালো লাগে না। আমি যে কোনো উপায় হোক, আমি ছাদে যত দূরে থাকি, যত ব্যস্ততা থাকুক, আমার ভালো লাগে। এই প্রযুক্তিগুলো সরবরাহ করছে ইকোটেক অর্গানিক গার্ডেন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। আপনার একটি প্রতিবেদন আমরা দেখতে পেলাম, তো দেখার পরে আমরা ওই সেই ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির যে প্রফেসর তার সাথেও আমরা যোগাযোগ করেছি, আব্দুল সালাম সাহেব, এবং যারা কাজে প্র্যাকটিক্যালি কাজ করে অভ্যস্ত তাদেরও সহযোগিতা নিলাম। তো তারপরে আমরা দীর্ঘ 2 বছর কাজ করার পরে আজকে এই জায়গাটা আসতে পেরেছি। তাদের হিসেব বলছে সহজ ও সুসজ্জিত এই ব্যবস্থায় অল্পদিনে কৃষির লাভও ঘরে তোলা সম্ভব। বলা যেতে পারে সমন্বিত এক কৃষির কারখানা, যেটি শিল্প কারখানার আদলে গড়ে তোলা একটি ছাদ কৃষি বা অ্যাকোয়াফোনিক্স এগ্রিকালচার, যেখান থেকে আপনি একেবারে ভেজাল মুক্ত শাক সবজি, কীটনাশক আর রাসায়নিক সারবিহীন মাছ চাষ থেকে শুরু করে সব কিছু যোগান পেতে পারে। এটি এখন কঠিন আর কোনো কাজ নয়, এমনই একটি দৃষ্টান্ত গড়েছেন ঢাকার মিরপুরের মাহফুজ হাসনাত কামরুল তার ছাদ কৃষি থেকে। শাইক সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। স্লো মোশনে হেঁটে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে বিশ্ব তরুণ সমাজ। অর্থ বরাদ্দ, উদ্বাস্তু পুনর্বাসন সহ বাস্তবায়নের গতি বাড়ানোর দাবি তুলেছে বাংলাদেশও। পোল্যান্ড থেকে সঞ্জয় চাকরি রিপোর্ট।
অন্তত 2020 সাল থেকে প্যারিস চুক্তি বাস্তবায়নের জোর তাগাদা দিয়ে পোল্যান্ডের এই জলবায়ু সম্মেলনে বিভিন্ন ফোরামের আলোচনা চলছে। তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা, ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ, জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন সহ বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা থেকে বাস্তুচ্যুত হচ্ছে। নদী ভাঙনের তীব্রতা বেড়েছে, ল্যান্ডস্লাইড বেড়েছে, অসময়ে প্রচণ্ড বৃষ্টি হয়ে জলাবদ্ধতা বেড়েছে। এর জন্য যে মানুষের দুর্গতি হচ্ছে, যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজের আওতায় আনতে পারি, তার জন্য সুনির্দিষ্ট অর্থায়ন প্রয়োজন। অর্থাৎ অনেক কথা হয়েছে, এখন যেন আমরা অ্যাকশনে চলে যেতে পারি। বাংলাদেশের সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধিরাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত দেশের পক্ষে দাবি তুলছে। দাবি বাস্তবায়নের গতি জোরদারের তাগিদ দিচ্ছেন তারা। আমরা এবার 24তম সম্মেলনে যোগ দিয়েছি, জলবায়ু সম্মেলন, এবং এই সম্মেলনে, 24তম সম্মেলনে একটি ব্যাপার খুব জোরে সোরে আবার কথা হচ্ছে যে আর কত বিলম্ব হবে এই ইমপ্লিমেন্টেশনের জন্য। কারণ আমরা কিন্তু আলোচনা করে যাচ্ছি বছরের পর বছর, কিন্তু যে কারণে আজকে এই আলোচনা, এই জলবায়ুর যে পরিবর্তন এবং উষ্ণতা, সেই ব্যাপারে কিন্তু এখনও তেমন কোনো কার্যকরী ভূমিকা হয়নি, যার কারণে তরুণ প্রজন্ম এ নিয়ে খুব সোচ্চার এবং তারা কিন্তু আজকে এ নিয়ে নানা ধরনের কথা বলেছে এবং অন্যান্য ফোরামেও এ নিয়ে কথা হচ্ছে যে আমাদের আর বিলম্ব করা উচিত না এই ধরনের কার্যক্রমের জন্য, যেন আমরা এখনই কোনো অ্যাকশনে চলে যেতে পারি। জলবায়ু ঝুঁকি মোকাবেলার কর্মসূচি বাস্তবায়নের গতিতে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব তরুণ সমাজের পক্ষ থেকে ধীর গতিতে চলার প্রদর্শনী করে প্রতিবাদ জানানো হয়েছে সম্মেলনের মধ্যেই। Really, to also create contrast, everyone is rushing around going to meetings and us, it's just slowing down. And probably the reaction that we wanted to create was that people say, why are they going so slowly? That's what we're saying when we see climate negotiations. Why is it going so slowly? এই জলবায়ু পরিবর্তনের কর্মীরা বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের যেসব কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা আসলে খুবই ধীরগতি সম্পন্ন, আর এভাবে ধীরগতি যদি জলবায়ু কর্মসূচিতে চলতে থাকে তাহলে জলবায়ু ঝুঁকি থেকে বিশ্ববাসীকে রক্ষা করা কঠিন হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, কাটোভিস, পোল্যান্ড। গাইবান্ধায় জনপ্রিয় হয়ে উঠেছে ফুল চাষ। অধিক লাভজনক হওয়ায় ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছে এই অঞ্চলের চাষিরা। জেলায় উৎপাদিত ফুল অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এবার থাকছে প্রকৃতি সংবাদ। বাংলার বুক চিরে বয়ে চলা অসংখ্য নদী এদেশকে অনেকটা জালের মতো জড়িয়ে রেখেছে। এসব নদীর বুকে জেগে ওঠা চরগুলো অন্যান্য স্থানের মতো জীববৈচিত্র্য সমৃদ্ধ। বিভিন্ন ধরনের উদ্ভিদ, কীট পতঙ্গ ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে এসব চরে। চরাঞ্চলে জীববৈচিত্র্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার জানাবো খেলার খবর। বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেয়া 332 রানের টার্গেটে ব্যাট করছে বিসিবি একাদশ। সফরকারীদের হয়ে শাই হোপ করেন সর্বোচ্চ 81 রান। টাইগার বোলারদের মধ্যে রুবেল হোসেন, মেহেদি হাসান ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট তুলে নেন। বিকেএসপিতে আছেন সহকর্মী আদিল আহমেদ শান। ম্যাচের সর্বশেষ অবস্থা জানতে চলে যাব তার কাছে। আদিল, ম্যাচের সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ শারমিন। ম্যাচের সর্বশেষ পরিস্থিতি বলতে গেলে প্রথমেই 332 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রায় এখন 81 রানের একটি জুটি করেছে তামিম এবং ইমরুল, এবং বলতে গেলে ইমরুল 27 রানে আউট হয়েছেন, কিন্তু অন্য প্রান্তে তামিম 46 রানে অপরাজিত আছেন। এবং ইঞ্জুরি থেকে ফিরে এই ম্যাচটি তার জন্য খুবই আত্মবিশ্বাসী একটি ম্যাচ হতে যাচ্ছে। বলতে গেলে তার ব্যাটের উপরে ভর করে জয়ের চেষ্টা করছে টাইগাররা। শারমিন, আদিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবশেষে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির বেশ কয়েকজন। খালেদার বগুড়ার সাত আসনে মোর্শেদ মিল্টন। যে সরকারি ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীর আহ্বান। দেশপ্রেম নিয়ে সেবা করতে কর্মকর্তাদের নির্দেশ। ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি মানা না হলে শিক্ষা কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা। স্বয়ংক্রিয় অ্যাকোয়াপোনিক্স ব্যবস্থায় একই সঙ্গে ফল ফসল ও মাছ উৎপাদন। ছাত্রীষীয় হচ্ছে কৃষি কারখানা। এবং জলবায়ু ঝুঁকি কমানোর কর্মসূচি বাস্তবায়ন নিয়ে পরিবেশবাদীদের অসন্তোষ। ধীরগতিতে হেঁটে তরুণ সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।